বাংলার ময়দানি মানুষজন কি অশনি সংকেতটা শুনতে পাচ্ছেন? এ রাজ্যের খেলাধুলার সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগাযোগটা অনেক দিনের। সিদ্ধার্থ শঙ্কর রায়, শচীন সেন থেকে সোমনাথ চট্টোপাধ্যায়, এই সময় সুলতান আহমেদ, এরকম বহু মানুষ বাংলার খেলাধুলার জন্য অনেক কিছু করেছেন, উন্নতির জন্য অনেক কিছু করেছেন। কিন্তু এবছর সিবি ইলেকশন নিয়ে যেটা হচ্ছে সেটা বোধহয় একটা বড় অশনি সংকেত। আপনারা সবাই জানেন যে রাজ্য সরকার বেশ কিছুদিন আগে এরাজ্যের জেলা ক্রীড়া সংস্থা যেগুলো ছিল সেগুলোকে হঠাৎ করে ভেঙে দেয়, তারপর আদালতের রায়ে ওরা অবশ্য পুরনো মর্যাদা ফিরে পেয়েছেন, কিন্তু এটা একটা বড় প্রশ্নদণ্ড চিহ্ন তুলে দিয়ে যায়। একই সঙ্গে আজ যেটা হয়েছে যে সিবি সেক্রেটারি বিশ্বরূপদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, একটা পুরনো ঘটনা যেটা আইপিএল এর সময় 2010 সুপার হসপিটালিটি বক্স নিয়ে একটা বিতর্ক হয়েছিল, তার জের এতদিন পরে ঠিক সিবি ইলেকশনের আগে কারণটা বুঝতে অসুবিধা হয় না। রাজনৈতিক নেতারা আসছেন, শাসক দলের রাজনৈতিক নেতা, তাদের হাতে প্রচুর ক্ষমতা, তারা আসুন ময়দানে আসুন, কিন্তু ময়দান বোধহয় একটা শিক্ষা সবার আগে দেয়, সেটা হচ্ছে এখানে প্রতিহিংসা হয় না। সিএবি যুগ্ম সচিব বিশ্বরূপদের বিরুদ্ধে জামিন অযোগ্য সমন জারি হলো, ব্যক্তিগত স্বার্থ নয়, ময়দান করতে গিয়েই ফাঁসলেন। লড়াইটা রাজ্য সরকার বনাম একটা মানুষের, সিএবি নয়, সিএবির অন্য কর্তারা নন, খেলাটা বিশ্বরূপদের বিরুদ্ধেই। ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এসেনশিয়াল এর পক্ষ থেকে আন্ডার সেকশন 11J আর 11K ধারায় মামলা হয়। 2010 আইপিএল এর সময় সুপার হসপিটালিটি বক্সের জন্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের সঙ্গে লড়াই চলছিল, সময়টা ছিল গত সরকারের আমলে, নতুন করে জীবিত করা হলো পুরনো মামলা। ব্যাংশাল কোর্টের অর্ডার গ্রেপ্তার করা হোক সিএবি যুগ্ম সচিবকে, তাতে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এক সপ্তাহ সময় পাবেন তিনি, মিলতে পারে জামিনও। যারা অভিযোগ এনেছেন তাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়। মঙ্গলবার সমন জারি হলো, বুধ আর বৃহস্পতি কোর্ট বন্ধ, তাই জামিন পেতে অসুবিধা হবে বিশ্বরূপবাবুর। বিশ্বরূপবাবুরা খেলার স্বার্থে ময়দান করেন, এখন রীতিমতো শঙ্কিত তিনি। খেলার মাঠ এক ধরনের লোকেরা করে যারা মাঠ ভালোবাসে, তাদের সাথে রাজনীতির কোনো লেনা দেনা নেই। দিনকাল যেমন পড়েছে এখন তো আর কেউ খেলার মাঠ করবে না, ঘরের কে বোনের মোস্তারানোর মতো কে এইরকম একটা সমস্যার সামনে পড়তে চায় বলুন।